দুইজন মনে করেন বাঁচবো কি মরবো, এর কোনো এনে দুইজন এনে অজ্ঞান হয়ে গেছে, আর তিনজন মনে করে কোন রকম আর কি কথা বলতে পারতেছে, কিন্তু আল্লাহ জানে যে ওরা বাঁচবো কি মরবো। যখন ওই দিক থেকে ড্রাইভারের চোখে লাইটের আলোটা আসছে, তখন ড্রাইভার আর চোখে দেখতে পারে নাই, না দেখে ভাবছে যে সামনে কিছু নাই, ডারে ডারে ঢুকে গেছে। আজ সন্ধ্যা 6টার দিকে সিলেট নগরী মেজুটিলা এলাকার চামিলিবাকি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দেখলাম যে ওরা মনে হয় ভিতরে তিন চারজন ছিল আর ড্রাইভার ছিল, আর যখন ওই দিক থেকে ড্রাইভারের চোখে লাইটের আলোটা আসছে, তখন ড্রাইভার আর চোখে দেখতে পারে নাই, না দেখে ভাবছে যে সামনে কিছু নাই, ডারে ডারে ঢুকে গেছে। যখন ট্রাকের ভিতরে ঢুকে যা, তখন চিৎকার চাক্কার পরে সাইড দিক থেকে মানুষ আসে আইসাও করে টানাটানি করে বার করে গাড়ি জায়গায় রয়ে গেছে। গাড়িতে পিছনে তিন চারজন, তিনজন ছিল সামনে এক সাইডে একজন আর ড্রাইভার। তখন মনে করে নগরে সবাই মিলে গাড়িতে তুলে দেওয়া হয়েছে, ওরা চলে গেছে। আর জি, অবস্থা গুরুতর, তার কারণ কেউ মাথায় আঘাত খাইছে, কেউ বুকে আঘাত খাইছে, কেউ মনে করো অবস্থা খারাপ। এইভাবে যদি গাড়ি রাখে, আজকে এই দুর্ঘটনা ঘটছে, আজকে এই দুর্ঘটনা ঘটছে, ভবিষ্যতে আরো দুর্ঘটনা ঘটতে পারে। এই জায়গাটা হলো চামিলিবাগ, দুই নম্বর। তাইলে এখন মনে করেন যদি এই গাড়িগুলো এইভাবে থাকে, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই গাড়িগুলা যদি এখানে রাখে, যে কোনো ভাবে একটা সহযোগিতা করুক, যে দূর থেকে যেন গাড়িগুলা দেখে যে এখানে একটা গাড়ি খাড়ানো আছে, কিন্তু এইরকম কোনো কিছু করে ওরা রাখে নাই, রাখে না বিধে এই দুর্ঘটনাটা ঘটছে। এরকম দুর্ঘটনা আরো ঘটতে পারে। কারণ তো আমি একটাই বলবো যে খাদ্য গুদাম রয়েছে, সেই খাদ্য গুদামে তাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। আমি অনুরোধ করব সরকারকে এবং যে খাদ্য গুদামের যারা নিয়ন্ত্রণ রয়েছে, যে একটা ভালো জায়গা বের করেন। আর আপনারা যদি ট্রাক আনলোড করেন প্রতিদিন একটা, তাইলে একটা আনেন, আপনারা আনলোড করবেন একটা ট্রাক আনবেন 10টা। এই যে আপনারা নিজে দেখেন কয়টা ট্রাক দাঁড়িয়ে আছে এক সপ্তাহ। আজকে আমি সকালে থেকে গেছি, প্রায় 4-5 দিন ধরে দাঁড়িয়ে আছে। শুধু ট্রাক নাই, আপনারা জানেন যে সামনে একটা মাজার রয়েছে, শাহপরান রহমতুল্লাহ মাজার। এখানেও বিভিন্ন জায়গা থেকে তারা পর্যটকরা আসে এবং গাড়ির পার্কিং এর কোনো জায়গা নাই, এখানে রাস্তায় দাঁড়ায়। দুর্ঘটনার মূল দুর্ঘটনার কারণ হচ্ছে এই অবৈধ পার্কিং হয়, এখানে পার্কিং এর জায়গা নাই। কোনো ব্যবস্থা যদি করা হয় আপনাদের মাধ্যমে, তাহলে আমরা এই জায়গায় যে সার গুদাম বীজ গুদামটা ছিল, এই জায়গা পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই পার্কিং এর। তারা যে বীজ গুদামের বীজগুলো আনে, এই জায়গায় আপনারা দেখতে পারবেন বীজগুলো অতিরিক্ত একবারে 7 লেভেল হয়ে গেছে। কিন্তু এই 7 লেভেল হওয়ার কারণে, বীজ গুদামে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে, গাড়িগুলা এই জায়গায় রাস্তায় অবৈধভাবে পার্কিং করা হচ্ছে। পার্কিং এর কারণে আমাদের এই জায়গায় স্ক্রিন প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত